আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সাতোশি অ্যাপ থেকে কিভাবে আপনারা এই সাতোশি অ্যাপ থেকে আপনারা কিভাবে বিটিসি বিকাশে আপনারা টাকাটা উইথড্র করবেন, এখান থেকে কিভাবে আপনারা বিকাশে টাকাটা তুলবেন। তো আজকে এই টিপস নিয়ে আজকে আমাদের এই আয়োজন। তো আপনারা চলুন, সাথে থাকুন, আমরা দেখতে হচ্ছি। আমরা এখন বিকাশে চলে যাব, সরি, সাতোশি অ্যাপে চলে যাব, এখানে ক্লিক করব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে মি অপশনে ক্লিক করব। মি অপশনে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ক্লিক করে দিলাম আমরা এখানে, তারপর দেখতে পাচ্ছেন আমরা এখানে $5 আছে, অর্থাৎ প্রায় $6 আমরা এই ডলারটা আমরা উইথড্র করবো। তো আমরা সেখানে ক্লিক করে দিই, তারপর উইথড্র অপশানে ক্লিক করব। উইথড্র অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইথড্র অ্যাড্রেস দিতে হবে, আর অ্যাসেট পাসওয়ার্ড দিতে হবে। অ্যাসেট পাসওয়ার্ড এগুলো আমরা দিব, তাই এই অপশানে এখানে উইথড্র অ্যাড্রেসটা আসলে কী, তো আমরা উইথড্র অ্যাড্রেসের জন্য আমরা চলে যাবো এখন বাইন্যান্সে। তো আমরা এখানে এখান থেকে চলে যাবো আমরা মূলত বাইন্যান্সে, আমরা প্লে স্টোরে চলে যাবো, বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি আমরা কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। প্লে স্টোরে চলে আসলাম, তো প্লে স্টোরে চলে আসার পর আমরা এখানে সার্চ দিব বাইন্যান্স লিখে, সার্চ দিব প্লে স্টোরে চলে আসছি, একটু ওয়েট করেন। ঠিক আছে, চলে আসতেছে, আমরা এখানে সার্চ দিব, সার্চ অপশানে আমরা ক্লিক করব। তো আমরা এখানে সার্চ করি, সার্চ করব মাইনাস থেকে সার্চ করি। আমাদের দেখতেই পাচ্ছেন এখানে আমরা যেহেতু অলরেডি আমরা ডাউনলোড করে রাখছি, তাই এটা ওপেন দেখাইতেছে। আমরা আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হয়, তো সেই ভিডিও দেখে অ্যাকাউন্ট করবেন। আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনারা ওয়ালেটসে আসবেন, ওয়ালেটসে আসার পর স্পোর্ট